চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি হেয়ার এক্সপার্টিস্ট বিউটিশিয়ান ও মডেল সাইদা রাজির কাছে। আবার আপনার কাছে ফিরে এলাম। শুরুতেই জানতে চাইবো আপনার বর্তমান ব্যস্ততা কী নিয়ে। আমি এখন অস্ট্রেলিয়াতে থাকি। জি, তো আমার ওখানে একটা বিজনেস আছে যেটার নাম কেয়ার ফর হেয়ার। জি, এবং আমি মূলত বাংলাদেশে এসেছি ওটার কিছু ওয়ার্কশপ করতে। আমার একটা ফিউচার প্ল্যান আছে, ওইটা নিয়ে কাজ করবো বাংলাদেশে। অস্ট্রেলিয়াতে থেকে আপনি প্রতিষ্ঠানটা ওখানে দিয়েছেন, তো এই যে বাংলাদেশে আসা এবং অস্ট্রেলিয়াতে যাওয়া, এই ব্যাপারগুলোকে আসলে কীভাবে মেনটেন করছে? বেসিক্যালি আমি তো এখানে আগে মডেল হিসেবে কাজ করতাম, তো ওখানে গিয়ে আমি হেয়ার ড্রেসিংয়ের উপরে পড়াশোনা করেছি। ওখানে গিয়ে আমি যখন বিজনেস করলাম, আমার মনে আসলো যে আমি যদি বাংলাদেশের জন্য কিছু করতে পারি, তো ওখানে যদি আমার কেয়ার ফর হেয়ার বিজনেসটা এখানে নিয়ে আসি, আমি কিছু মানুষকে কিছু মানে হেয়ারের উপরে কিছু ওদেরকে একটু এডুকেটেড করতে পারলাম, তো এরকম একটা ইচ্ছা নিয়ে আমি এসেছি। তো যেটা হয়েছে যে আমাকে একটু ব্যালেন্স করতে হবে, ওখানে একটু ব্যস্ততা, এখানে আমাকে এসে কাজ করতে হবে, তো আমি ওইটা নিয়ে একটু কাজ করছি কিভাবে আমি দুটো জিনিস ম্যানেজ করব। মডেলিং দিয়ে যেহেতু আপনার যাত্রাটা শুরু হয়েছে, সেই সময়কার কিছু কথা একটু যদি বলতেন আমাদের। মডেলিং শুরু করেছি 2005-এ। আচ্ছা, তো 2006-এ আমি প্যান্টিন ইউ গট দ্য লুকে মোস্ট পপুলার হয়েছিলাম, তো মানে সেখান থেকে আমার যাত্রাটা শুরু হয়েছে। তো আমি বেশ কিছু টিভি কমার্শিয়াল করেছি এবং আমি একটু ফেমাস ছিলাম, মানে ফটোশুট লাইক ম্যাগাজিনে কাজ করে। তো আমি কানিজ আলমাস খান, ফারজানা শাকিল ওনাদের সাথে কাজ করেছি। আর আমার টিভি কমার্শিয়ালগুলো অ্যাকচুয়ালি আমার শুরুটা হয়েছে অমিতাভ রেজা, সারোয়ার ফারুকি ভাই, তো ওনাদেরকে দিয়ে কাজটা শুরু হয়েছে। এই যে মডেলিং দিয়ে আপনার যাত্রাটা শুরু হলো, এরপর আপনি বিভিন্নভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেন, তো আসলে কোন সেক্টরটাতে কাজ করতে আপনি খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আসলে মডেলিংটাকে যদি বলি যে এটা তো একটু আগের কাজ, আমি লাস্ট 6-7 বছর অতটা ইনভলভ নাই, বিকজ আমি দূরে থাকি। তো আমি যখন হলিডেতে আসি, হয়তো একটা দুটো নাটক করছি, যেটা যখন সুযোগ পাচ্ছি কাজ করছি। তো মডেলিংটাকে আমি আমার ডেফিনেটলি এখনও পছন্দ করি। আর এখন আমি ওখান থেকে একটু মুভ করেছি আমার ক্যারিয়ার, এখন যেটা বলছেন হেয়ার ড্রেসার অ্যান্ড বিউটিশিয়ান, খুব ইন্টারেস্টিং একটা ফিল্ড, বাট স্টিল এটা রিলেটেড উইথ ফ্যাশন লাইন। এই বিষয়টা নিয়ে আসলে আগ্রহী হয়ে ওঠার যে গল্পটা, সেই গল্পটা একটু জানতে চাই। যে কোনো ক্রিয়েটিভ কাজ, তো মডেলিংটাও তো আসলে আপনি যখন ডিফারেন্ট সেক্টরে কাজ করছেন, এটা শুধুমাত্র ওই অ্যাক্টিং না, ডিফারেন্ট কাইন্ড অফ মানুষের সাথে আপনার পরিচয় হচ্ছে। তো এখান থেকে যখন আমি অস্ট্রেলিয়াতে গিয়েছি, আমার একটু ন্যাচারালি শকিং যে ওই দেশে গিয়ে আমি কী করবো। আসলে আমি আমার সময়টাকে নষ্ট না করে একেবারেই হেয়ার ড্রেসিংয়ে গেছি, কারণ ইটস মানে রিলেটেড উইথ ফ্যাশন। তো ওখানে গিয়ে আমি আপনার 3 বছরের গ্র্যাজুয়েশন করেছি হেয়ার ড্রেসের উপরে। এবং আমাদের ওখানে তো অ্যাপ্রেন্টিশিপ করতে হয়, সো অ্যাপ্রেন্টিশিপটা করার সময় যেটা হয়, আমাদের পড়াশোনা এবং কাজ করতে হয়। তো কাজ করার আসলে ওই সময়টাই আমার মধ্যে কাজ করতো যে বিজনেস করব। আচ্ছা, তো একটা জায়গায় স্কিল সেটা একটা জিনিস, এবং বিজনেসের জন্য কিন্তু আপনাকে আর একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হয়। আপনাকে ডিপলি কাজ করতে হবে প্রতিটা জিনিস, আপনাকে একটু ভালো করে শিখতে হবে ম্যানেজমেন্ট বিজনেস, তো ওইখান থেকে আসলে আসছে। এবং অ্যাকচুয়ালি আমি খুব ফোকাস ছিলাম যে এটা আমাকে করতে হবে, প্লাস যেটা আপনি বললেন বাংলাদেশকে নিয়ে চিন্তা, এই দেশে আমি বড় হয়েছি, এই দেশের মানুষের সাইকোলজি আমি আন্ডারস্ট্যান্ড করি। তো ওখান থেকে মনে হয়েছে যে ওখানে মানুষদেরকে আমি সাজাচ্ছি, তাদেরকে আমি একটা ভালো কাজ দিতে পারছি, কিন্তু কেন বাংলাদেশের জন্য না। তো এটা আমার আসলে ব্যবসার 1 বছর পর থেকে আমার ভেতরে কাজ করছে যে আমি এই দেশে আসবো, আমি নতুন একটা কিছু নিয়ে আসবো, যেটাতে আমার আমার সাথে কিছু লোক কাজ করে তাদেরকে আমি কিছু ট্রেন করতে পারবো, প্লাস আমার কাস্টমাররা যেন আমার কাজে খুশি হন, এরকম একটা চিন্তা। বাংলাদেশে কি কেয়ার ফর হেয়ারের কার্যক্রম আপনি অলরেডি শুরু করে দিয়েছেন? শুরু করেছি বলতে গেলে আমার কিছু পার্সোনাল ক্লায়েন্ট আছেন। আচ্ছা, আমার ওন রেগুলার ক্লায়েন্ট, আমি যখন আসি তাদেরকে আমি একটু ঘরে সার্ভিস দিচ্ছি, প্লাস আমি কিছু ওয়ার্কশপ করব, আমার কিছু ফিনান্সিয়াল প্ল্যান আছে। তারপর একটু জানেন যে কোনো কিছু শুরু করার আগে এটা প্ল্যানটা একটু আগে থেকে করতে হয়, তো আমি ওই কাজগুলো এখন স্টার্ট করেছি। আশা করি সামনের বছর কিছু একটা আপনার হয়তো দেখতে পারবেন। আমরাও সেই আশায় থাকি।
থাকলাম। তো কেয়ার ফর হেয়ার থেকে আসলে আপনারা গ্রাহকদেরকে কি কি ধরনের সেবা দিয়ে থাকেন? ইটস এ ব্র্যান্ড, মানে আমার সিডনিতে ইটস এ ভেরি বিগ ব্র্যান্ড। তো ওখানে অ্যাকচুয়ালি আমি কাজ করতাম। আচ্ছা, সেখানে আপনি নিজে থেকে কাজ করতেন? জি, আমি না কাজ করতাম, স্টাফ হিসেবে আমি কাজ করতাম। আপনি উপস্থিত থাকতেন সেখানে? জি, আমি রেগুলার জাস্ট সার্ভিস দিতাম। আচ্ছা, তো ওখান থেকে আমি বেসিক্যালি ব্র্যান্ডটা কিনে ফেলি। কেনার পরে এখন আমাদের এখানে যেগুলো হচ্ছে যে আপনার যেরকম আমরা হেয়ার কাট, হাইলাইটস যেটাকে আমরা এখানে স্ট্রেট বলি, কালার আপস্টাইল, মেন্স কাট, লেডিস কাট, এভরিথিং করছি। এবং এই সময়টার মাঝখানে বেসিক্যালি আমি বিউটির উপর একটা কোর্স করেছি। আচ্ছা, তো ওখানে তো হেয়ার ড্রেসিং অ্যান্ড বিউটি সেপারেট। আচ্ছা, তো যেটা হয়েছে আমার ওই একটা জায়গাতে আমি হেয়ার ড্রেসিংটাও করছি, মেকআপও করছি, বাট মোর ইন টু হেয়ার ড্রেসিং। আপনারা তো নারী পুরুষ উভয়কে একসাথে সেবাটা দিয়ে থাকছেন? আমাদের সিডনিতে বেসিক্যালি ইউনিসেক্স। আপনি যখন হেয়ার ড্রেসিং কমপ্লিট এটা করবেন, আপনাকে মেন্স কাট, লেডিস কাট, এভরিথিং আপনাকে জানতে হবে, জানতে হবে। কারণ এটা কোনো অল্প জিনিস না যে আমি একটু করে সরে গেলাম, আপনাকে সব কিছু জানতে হবে, স্পেশালি সায়েন্স। বিকজ আমরা যখন হেয়ার নিয়ে কাজ করছি, ইটস পার্ট অফ ইউর বডি, ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি একটা মানুষের চুল নিয়ে নষ্ট করতে পারেন না। সো এইভাবে আমাদেরকে ট্রেন করা হয়েছে। তো আমার কাছে মনে হয় আমি যখন বাংলাদেশে আসব, আমার সাথে কিছু মানুষ নিশ্চয়ই কাজ করবেন, ওনাদেরকে যদি আমি এই স্কিলটা দিতে পারি, আমাদের বাংলাদেশ আরেকটু কোয়ালিটির দিকে এগিয়ে যাবে। নিশ্চয়ই, আমরা আসলে আপনাকে পরিচয় দিচ্ছি হেয়ার এক্সপার্টিস্ট হিসেবে, তার মানে আপনি হচ্ছে চুল বিশেষজ্ঞ। তো সেই দিক থেকে আসলে আপনি কিভাবে বলবেন যে একজন নারী কিংবা একজন পুরুষ তার চুল, বিশেষ করে আমি যদি সচেতন নারী পুরুষের কথাই বলি, সেক্ষেত্রে তারা তাদের চুলের যত্নটা কিভাবে করবে এবং বয়সের দিকটা আসলে তারা কিভাবে জিনিসটাকে লক্ষ্য রাখবে, আপনি একজন বিশেষজ্ঞ হিসেবে সেটাকে কিভাবে বলবেন? ফর এক্সাম্পল, আমরা সবাই শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার ইউজ করি। জি, তো সেটার জন্য আমি বলবো একটা গুড ব্র্যান্ড, ডেফিনেটলি এক্সপায়ার ডেট। আপনার চুল, প্রতিটা চুল কিন্তু ডিফারেন্ট। আমি আমি বাজারে একটা শ্যাম্পু পাচ্ছি, ওইটা কিন্তু সবাই লাগাচ্ছে, কিন্তু আপনি যদি না জানেন কোন শ্যাম্পুটা আর কোন কালারটা কতটুকু ইউজ করবো কেমিক্যাল, সেটা জানার জন্য ইউ হ্যাভ টু হ্যাভ সাম নলেজ অ্যাবাউট দ্য হেয়ার। রাইট, সো এইভাবে যদি আমরা শিক্ষিত হই, আমি শিক্ষিত হলে আমি আমার কাস্টমারদেরকে আরেকটু এডুকেটেড করতে পারবো। তো ওনারা যদি প্রোডাক্টের উপরে একটু কনসার্ন হন যে কোন প্রোডাক্ট আমার চুলে লাগাচ্ছি, স্পেশালি শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এটাতে কিন্তু একটা মানুষের চুল যেমন সুন্দর হয়, এই একটা জিনিস আপনি কেনাতে দেখা গেছে যে চুলটা আবার ড্যামেজও হয়ে যায়। তো ওভাবে যদি ওনারা একটু কনসার্ন হন, এবং যেটা আমি বলছিলাম যে ডেফিনেটলি আমাদের মতো যারা আছেন একটু পড়াশোনা করে জায়গাটাতে আসছেন, এটার ফিউচার ভালো হবে। এবং যেটা নিঃসন্দেহে, জি, তো সেক্ষেত্রে আসলে বাংলাদেশের আবহাওয়া জলবায়ুর যে ব্যাপারটা, এবং আপনি যেখানে পড়াশোনা করেছেন সিডনির আবহাওয়া জলবায়ু নিশ্চয়ই আলাদা। সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের প্রেক্ষিতে যদি আমি জানতে চাই বা পরামর্শের কথায় যদি আমি ধরি, সেক্ষেত্রে আপনি কি বলবেন যে বাংলাদেশের জলবায়ু বা আবহাওয়া হিসেবে আমাদের চুলের যত্নটা আসলে কিভাবে নেওয়া উচিত? একটু ধুলাটা এখানে বেশি, এখানে আমি হয়তো মেয়েদেরকে বলবো একটু যদি চুলটা ঢেকে ধুলা থেকে ইসে করা যায়, মানে একটু সেফ করা যায় নিজেকে। প্লাস যেটা আমি আপনাকে বললাম, প্রপার ট্রিটমেন্ট চুলের জন্য। যার চুল ভালো আছে তারটাও দেখা গেছে হয়তো ভালো করে ওয়াশ করছেন না, হয়তো একটা শ্যাম্পু ভালো ইউজ করছেন না, এটার জন্য সুন্দর চুলটাকে আসলে সুন্দরভাবে মানে ফুটে উঠছে না, গ্লো পাচ্ছে না, গ্লো হচ্ছে না। আর যাদের চুল ড্যামেজ হয়ে যাচ্ছে, দে ব্যাডলি নিড দ্য ট্রিটমেন্ট, ডেফিনেটলি। এবং একটা কালার যখন আপনি করছেন, আপনি যদি না জানেন যে এই চুলের জন্য আমি কোন কালারটা দিচ্ছি, এটা তো ড্যামেজ হবেই। তো আমার কথা, হোম রেমেডির কোনো ব্যবস্থা কি আছে? মানে হোম মেড ট্রিটমেন্টটা বেসিক্যালি আমরা ওভাবে করি না। যেটা করি, ভালো করে চুলটা ধোয়া, একটু তেল দেওয়া, বাট সবসময় না, এইগুলো আমি বলতে পারি। কারণ আমরা আসলে ওভাবে শিখি নাই যে হোম মেডের জিনিসগুলো কীভাবে কী করবো। আমরা প্রোডাক্ট নিয়ে মোর প্রফেশনালভাবে কাজ করছি। চুলের যত্ন তো একটু ঘরে করাই যায়, এটা কিন্তু সবাই মোটামুটি জানে যে একটু তেল দিবেন, একটু ভালো করে ওয়াশ করবেন। আর অনেকে আমি দেখেছি যে একটু ডিম দিচ্ছে, দই দিচ্ছে, এগুলোর কোনো খারাপ কিছু নাই।
করলে ভালো, ব্যস্ততার কথাই শুনছিলাম। এবং আপনি পড়াশোনা করেছেন অস্ট্রেলিয়াতে, আপনি উচ্চতর ডিগ্রি ওখানে নিতে গিয়েছিলেন, কিন্তু আমরা যদি আরো আগের গল্প একটু শুনতে চাই, যে ছোটবেলা পড়াশোনা কোথায় করা হয়েছিল, বেড়ে ওঠার সেই গল্পগুলো একটু যদি বলতেন। আমি অ্যাকচুয়ালি আমার এইচএসসি দিয়েছি উত্তরা হাই স্কুল, আচ্ছা, ইন্টারমিডিয়েট শহীদানার গার্লস কলেজ, আমি গ্রাজুয়েশন করেছি ইংলিশ লিটারেচারে। আচ্ছা, কোথা থেকে? এশিয়ান ইউনিভার্সিটি। এই পর্যায়ে এসে আসলে এখন আপনি কি স্বপ্ন দেখেন? কাজ করছি ওখানকার মানুষের সাথে, বাট আমার প্রতিনিয়ত আমার ব্যাক অফ মাইন্ডে কিন্তু একটাই জিনিস, আমি বাংলাদেশে যাব। আমি যতটুকু জিনিস শিখেছি, যতটুকু স্কিল দিয়ে আমি ওখানের মানুষকে হ্যাপি করছি, ওখানে বিজনেস করছি, গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছি, ওই দেশের তো লাভ হচ্ছে, আমারও হচ্ছে। আমার একই জিনিস মনে হয় যে এটা আমি আমার দেশের জন্য কেন করব না। জি, সো এই একটা স্বপ্ন নিয়ে আসলে আমি বাংলাদেশে আসার আমার একটা ইচ্ছা। বাংলাদেশে অনেক দিন ধরে সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত ছিলেন, মিডিয়াতে অনেক কাজ করেছেন, আপনি বেশ পরিচিত মুখও বটে। তারপরে আপনি অস্ট্রেলিয়াতে গেলেন, ওইখানে গিয়ে পড়াশোনা করে একটা বিজনেস আপনি ওখানে প্রতিষ্ঠিত করেছেন। তো এই যে যারা বাংলাদেশের যারা তরুণ প্রজন্ম রয়েছে, বিশেষ করে আমি যদি নারীদের কথা বলতে চাই, সেক্ষেত্রে তারাও কিন্তু দেখা যায় উদ্যোক্তা হতে চায়, তাদের জন্য আসলে আপনার পক্ষ থেকে কী পরামর্শ থাকবে? প্রথমত আমি আপনাকে যেটা, আমি একটু আমার পড়াশোনার এখানে আসি, আমার আমি তো ইংলিশ লিটারেচারে পড়াশোনা করেছি, আই কুড হ্যাভ বিন মানে আমি একজন ভালো হয়তো টিচার হতে পারতাম, আর একটা ব্যাংকে জব করতে পারতাম। তো যারা এই লাইনে পড়াশোনা করে হেয়ারের দিকে যাবে, একটু চিন্তা করবে, এই স্কিলে দাঁড়ায় দাঁড়ায় মানুষের কাজ করবো, মেকআপ করবো, অনেকে তো এটা আসলে ভালোভাবে নেয় না, এটা কি, এই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে। বের হয়েই কিন্তু আপনি একটু বড় স্বপ্ন দেখার মানে দেখতে পারেন, ওইটা থেকে আমার কাছে মনে হচ্ছে মাচ মাচ বেটার আপনার এই স্কিলটা। তো এটাই আমি বলবো যে কিছু শাইনেস, কিছু আমাদের সংকীর্ণ কিছু জিনিস, ওগুলোকে একটু বাদ দিয়ে যদি আমরা একটু চিন্তা করতে পারি যে আমরা, দেখেন না, একটা ছেলে যদি চুল কাটতে পারে, মানে ছেলেদের চুল কাটতে পারে, আমি কেন পারবো না, এটা পুরোটাই ডিপেন্ড করে আপনার ইচ্ছা, আপনার ডেডিকেশনের উপরে। চমৎকার বলেছেন আপু। কিন্তু এই যে আপনি এখন যে পেশায় আছেন, সেই পেশাতে আসলে কেউ যদি আসতে চায়, সেক্ষেত্রে আসলে তাকে কী কী চ্যালেঞ্জগুলো আসলে ফেস করে আসতে হবে? প্রথমত আপনাকে খুব পেশেন্স হতে হবে, খুবই মানে এটা ছাড়া আসলে এই ধরনের জব করা খুব টাফ, ধৈর্য থাকাটা আসলে অনেক বড় একটা বিষয়। আপনি যখন একটা ক্লায়েন্টকে চেয়ারে বসাচ্ছেন, স্পেশালি আমার কালচার না, আমার স্কিনের না, খুব হার্ড তাদেরকে হ্যাপি করা, তো আপনার মধ্যে ওই প্রফেশনালিজমটা থাকতে হবে, নাম্বার ওয়ান। হার্ড ওয়ার্কিং তো ডেফিনেটলি হতে হবে, আদারওয়াইজ আপনি এই কাজটা করাটা এতটা ইজি না। প্লাস কনফিডেন্স আনার জন্য যেটা লাগবে, যেটা বললাম যে কাজ করতে হবে, হার্ড ওয়ার্কিং যখন আপনার থাকবে, অটোমেটিকলি আপনার কনফিডেন্স লেভেল, ইনস্পিরেশনটা নিজে থেকেই আসলে গ্রো করবে। জি, তো এইভাবে যদি কাজ কেউ করতে পারে, মেয়েরা বলেন, ছেলেরা বলেন, যেটা আমি বললাম, ছেলেরা ছেলেদের চুল কাটবে, কেন মেয়েরা না, আমি ডেইলি কিন্তু 10-20 জনের মেন্স কাট করছি, বিকজ আমার কাছে মনে হয় যে একটা কাজটাই বড় আসলে, ছেলে কিংবা মেয়ে ডিসক্রিমিনেশনটা নয়। একজন ডক্টর যখন আপনি ডক্টরের কাছে যান, আপনি কিন্তু কখনো জিজ্ঞেস করেন না এটা কি ছেলে ডক্টর মেয়ে ডক্টর। তো সেম ভাবে আমিও তো একটা বডির একটা পার্ট নিয়ে কাজ করছি, সো সেখানে যদি চিন্তা করি ছেলে আর মেয়ে আসলে হয় না। তো এই জায়গাগুলো থেকে যদি আমরা একটু বের হয়ে আসতে পারি, আমার কাছে মনে হয় আপনি সাকসেসের দিকে যেতে পারবেন। চমৎকার বলেছেন আপু, কথা বলতে খুবই ভালো লাগছিল, কিন্তু আসলে আমরা গল্প করতে করতে অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। তো সবশেষে একটু জানতে চাই যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? বাংলাদেশের হেয়ার ড্রেসিং অ্যান্ড বিউটি সেক্টরটাকে আরেকটু উন্নতভাবে আমি দেখতে চাই, সেটার জন্য আমার মতো যারা নতুন আসবে বা আসার চিন্তা করছে, তারা যেন বাংলাদেশকে নিয়ে একটু চিন্তা করে। আমি কিন্তু ওই দেশে খুব ভালো আছি, আমার হয়তোবা মানে দেশে আসবো, এই এটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, দেশে এসে আমি এখনও তো কাজ করা শুরু করিনি। তো ইচ্ছা আছে যে বাংলাদেশকে নিয়ে কিছু কাজ করব, আমি আমার নলেজটা বাংলাদেশের মানুষের সাথে শেয়ার করব, এবং বাকিটা আমার যারা কাস্টমার আর আমার যারা কী বলবো শুভাকাঙ্ক্ষী আছেন, তারা আমার জন্য দোয়া করবেন, তাদেরকে নিয়ে যেন কাজ করতে পারি। নিশ্চয়ই, অনেক শুভকামনা রইল আপনার সকল কাজের প্রতি। অসংখ্য ধন্যবাদ আজকে এই সকালে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @bangladesh.tv। ব্রিটিশ লেখক সিডনি স্মিথের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, বয়সের সঙ্গে মানুষের মনের অনুভূতিরও পরিবর্তন হয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।